হ্যালো বন্ধুরা, তো সকালবেলায় কিন্তু কুট্টু সেই স্কুলে আমরা সবাই মিলে চলে এসেছি। আজকে ফাইনাল সবাই খেলতে হবে, সবাই হয়ে গেল। তো দেখো চারিদিকটা কি সুন্দর ফুল বাগান লাগিয়ে রেখেছে। আর এখন আমি যাচ্ছি আরঙ্গাটাতে। তো স্কুল থেকে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম দোকানে। তো মা রান্না করেছিল বোয়াল মাছ, প্রায় 4 কেজি ওজনের বোয়াল। তো এটা আমি ফার্স্ট টাইমই খেলাম, তোমাদের দেখাইনি, এত খিদে পেয়ে গেছিল। আর এত বাইরের রোদ যে রোদের মধ্যে এসে আর ভাল লাগছিল না। স্নান টান করে ওখানে বাড়িতেও স্নান করে পুজো দিয়ে এসেছিলাম, তবু এখানে এসে না স্নান করে থাকাই গেল না। তো যাই হোক, ফাইনালি আমার মেয়ে পুরো ভর্তি ঠর্তি হয়ে গেল, সব হয়ে গেল। ওর ক্লাস শুরু হয়ে যাবে 8 তারিখ থেকে। তো তারপরে আমাদের আবার জার্নি। তো এখন বাবা একটু বাজারে গেল, তো বললো যে একটু দোকানে বসতে, তো আমি দোকানে বসে আছি। তো তারপরে আবার পরে যা যা করবো তোমাদেরকে তো অবশ্যই সেগুলো দেখাবো। তো চলো। তো আজকে রাতের ডিনারে আছে আমাদের লুচি আর কাশ্মীরি আলুর দম। এই আলুর দমটা দই দিয়ে করতে হয় আর খুব কিন্তু টেস্ট লাগে, হালকা চিনিও দিতে হয়। তো কুট্টু যেহেতু লুচিটা ভালোই খায়, তো রাত্রেবেলায় লুচি খেয়েই থাকি। আর এখন আমরা সবাই মিলে টিভি দেখছি, আর টিভি দেখার পর কিন্তু আমাদের ঘুমোতে যাওয়ার পর। তো কুট্টুস দেখো আবার লুচি নিয়ে বসে পড়েছে, ওর কিন্তু খুব ফেভারিট লুচি। তো দেখো আবার বলছে আমার খিদে পেয়েছে, তো একটা লুচি তাই আবার খাচ্ছো তুমি, সেটাই ও এখন খাবে। কতটা খিদে পেয়েছে? তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই। কি খাচ্ছো তুমি? নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ লুচি খাচ্ছো, সুস্থ থেকো। আর কয়টা লুচি? আমার ভিডিও ভালো লাগলে কি করবে, একটা লুচি অবশ্যই লাইক করবে। ব্যথা করবে না তো এত লুচি খেলে? গুড নাইট মামা, তখন খাইয়ে দিল। হ্যাঁ, পেটে ব্যথা করবে না? মামাম তো খাইয়ে দিল, তাও খাবে? আচ্ছা খাও। তো সবাইকে গুড নাইট বলে দাও, তাই সবাইকে এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, সবাইকে গুড নাইট বলে দাও, টাটা বলবে না? পাটিটা পা দেয় না, শোনা না, খেয়ে না।